এবার আসেন, হাত আছে, তালু আছে, রেখা আছে, আমি বলছি আপনারা শুধু একটু মিলান, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। ডান হাতের প্রথম রেখাটা দেখেন, উপর থেকে ডাইরেক্ট নিচে নামছে এমন, পরেরটা দেখেন এরকম আছে না, শোন পরেরটা এরকম একটু দেখেন, ডান হাতেরটা যেমন, এবার বাম হাতেরটা দেখেন ফুরা উল্টা, না কি আর আতত আছে, আর কেউ আতত নাই বাংলার। ডান হাতের প্রথমটা দেখেন সিঙ্গেল, পরেরটা দেখেন এই উপরে গেল, এই জোড়া লেগে নিচে নামলো, ডান হাতের যেই স্ট্রাকচার। বাম হাতেরটা দেখেন ফুরা উল্টা, আমাদের হাতে আছে, ওনাদের হাতে নাই, তাদের হাতে নাই, ওদের হাতে নাই, স্ট্রাকচার তো সবারই একই। এবার ডান হাতেরটা বাম হাতেরটা, বান্দা ভাবতে লাগলো কিরে এমনটা হলো কেন, কেমনটা হলো কেন, এমনটা হলো কেন। এবার যখন সে জিজ্ঞেস করলো, ভাবতে লাগলো, এবার ভাবতে ভাবতে একজন আলেমের শরণাপন্ন হলো। আলেম বলে আরবিতে এক লেখে এইভাবে, আট লেখে এইভাবে, ইংরেজির আট, বাংলার আট, আরবির আট। মাদ্রাসা ছাত্রর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক, আরবির আট, এক আট আঠারো। এবার আপনার যদি ডান হাতে হয় আঠারো, বাম হাতেরটা যদি উল্টা হয়, তার মানে আট এক একাশি। এবার আঠারো একাশি যোগ করেন, নাইনটি নাইন, নিরানব্বই, বিরানব্বই হয় নাই, নব্বই হয় নাই, একশো হয় নাই, নিরানব্বই কেন? রব্বে করিম বলে আনা খালাকতুকা, আমি তোকে সৃষ্টি করেছি, তার প্রমাণ আমি আল্লাহর নিরানব্বই সিফতি নামের সংখ্যা তোর হাতে দিয়ে দিলাম। কোন দিকেও স্বীকার করবেন? এবার আসেন, আমি যেমনে করি তেমনে করেন, করেন না সবাই সবাই, যাদের শিকার আগ্রহ আছে, আর যারা সব বুঝে ফেলছেন তারা করার দরকার নাই, যারা আমার মতো মূর্খ আছেন তারা করেন। দেখেন তো ওইটার সাথে মিল আছে না নাই, আলিফ, আমি দেখাচ্ছি আপনারা দেখেন, আলিফ, লাম, লাম, হা, আছে তো, দেখেন না মিলেন না, আলিফ, লাম, লাম, হা, বান্দা তুই যাবি কই, তাকাবি কই? আসমানের দিকে তাকা, তোর রবের অস্তিত্ব সেখানে মজুদ আছে। জমিনের দিকে তাকা, তোর রবের অস্তিত্ব মজুদ আছে। সুবহানাল্লাহ, 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 আর জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাও, রবের অস্তিত্ব মজুদ আছে। জমিনের দিকে তাকাও, রবের অস্তিত্ব মজুদ আছে। বাতাসের অনুভব করো, রবের অস্তিত্ব মজুদ আছে। বৃষ্টির ছন্দ শুনো, রবের অস্তিত্ব মজুদ আছে। পাহাড়ের দিকে তাকাও, রবের অস্তিত্ব মজুদ আছে। সাগরের দিকে তাকাও, রবের অস্তিত্ব মজুদ আছে। বান্দারে যদি এগুলা যদি বুঝতে মন চায়, আয়নার সামনে দাঁড়া, নিজের চোখের দিকে তাকা, রবের অস্তিত্ব মজুদ আছে। নাকের দিকে তাকা, রবের অস্তিত্ব মজুদ আছে। গ্রান নেওয়ার দিকে অনুভব কর, রবের অস্তিত্ব মজুদ আছে। জিব্বার স্বাদের কথা অনুভব কর, রবের অস্তিত্ব মজুদ আছে। নিজের জীবনের দিকে তাকা, প্রাণের দিকে তাকা, তোর রবের অস্তিত্ব তুই খুঁজে পাবি। এবারে নবীর হাদিস একটা কোট করতে চাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমি জানি আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন আমার কথায়, হয়তো একটু আমি অন্যদিকে চলে যাচ্ছি, বলবেন বিষয় একটা দিয়েছি, অন্যদিকে যাচ্ছি কেন? যুগের চাহিদা, সময়ের চাহিদাও বুঝতে হবে, কারণ আজকের মাহফিল এখানে হয়তো শেষ হবে আজকের দিনে, কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে সেই মাহফিলগুলো ইউটিউব ফেসবুকের মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর থাকবে। বিষয়টাও তো আমাকে মাথায় রাখতে হবে, কারণ আওয়াজটুকু শুধু আপনার কাছে পৌঁছালে হবে না, আমার যে সমস্ত ভাইয়েরা না বুঝে আল্লাহকে ছেড়ে দিয়েছে তাদের কাছেও তো পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এবার আসেন, কানের ভিতরও আল্লাহ আছে না? আপনি যে শুনছেন সেখানেও আল্লাহ আছে, আপনি যে দেখছেন সেখানেও আল্লাহ। কিছু জিনিস বুঝতে পারলে হাজার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন,
আমি একটু হালকা আকিদার দিকে যাচ্ছি, একটু খেয়াল করেন। মায়ের পেটে যখন আপনি আমি ছিলাম মরানা জিন্দা, কিন্তু তখন হাত ভালো করে ছিল না? তিন মাস চার মাস পাঁচ মাসে হাত ভালো করে ছিল না? কান ভালো করে ছিল না? শোনা ভালো করে ছিল না? দেখা ভালো করে ছিল না? কিন্তু আমরা ছিলাম, আমি আমার মার কি সন্তান বলেন, আমি আমার মার কি সন্তান, আপনারা আপনার মা বাবার কি সন্তান। এবার কারো হাত কাটা গেছে একটা, তারপরও জোরে বলেন না, দুই দিন পরে হাত আরেকটা কাটা গেল, তারপরও দুই পা কাটা গেল, তারপরও নাকটা আগুনে জ্বলে গেল, তারপরও চোখ দুইটা কানা হয়ে গেল, তারপরও এবার যার দুই চোখ নাই, যার দুই হাত নাই, যার দুই পা নাই, যার নাকটা বোচাই গেল, যার চোখটা অন্ধ হয়ে গেল, যার কানটা বধির হয়ে গেল, এটাকে কি কমপ্লিট মানুষ বলা যাবে? জোরে বলেন না, কমপ্লিট মানুষ বলা যাবে? এটা হচ্ছে ইনকমপ্লিট মানুষ, পরিপূর্ণ মানুষ নয়। কিন্তু পরিপূর্ণ মানুষ নয়, দুই হাত নাই, তারপরও মা বলে যে তুমি আমার সন্তান, দুই পা নাই, তারপরও মা বলে যে তুমি আমার সন্তান, চোখ দুইটা কানা হয়ে গেল, মা বলে যে তুমি আমার সন্তান, ও মা তোমার বড় ছেলের যেরকম হাত পা আছে আমার তো হাত পা নাই, তো হাত পাওয়ালা যদি তোমার সন্তান হয়, হাত পা ছাড়া কিভাবে তোমার সন্তান হয়? সন্তান হয় তার মানে হাত পা ছাড়াটা তো সন্তান হতে পারে না, অন্য কিছু না হবে। মা বলে যে তোর হাতটা আমার সন্তান নয়, তোর পাটা আমার সন্তান নয়, তোর চোখটা আমার সন্তান নয়। ও মা তাহলে কি বলে যে তোর ভিতরে যেটা রূহ আছে ওইটা আমার সন্তান। তাহলে মানুষ হয় কিসের কারণে? হাতের কারণে, পায়ের কারণে, চোখের কারণে, কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে, আরো জোরে বলেন কিসের কারণে? মানুষ মরানা জিন্দা হাতের কারণে, পায়ের কারণে, কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? এবার একটা জিনিস বললে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, মনোযোগ অদুনের আসার গুণ হদ্দে নাই ফানলার, মনোযোগ মানুষ কেন আদামি কে মানুষ নদী সাহেব মানুষ সদ্দুরই কেন তুলি দেখুন সাহেব, ও আল্লাহ রে মাশাআল্লাহ, আয় এক ফল নি আয় শুধু না এক ফল হইতেছ মাশাআল্লাহ, আল্লাহ বেগুনের কবুল করুক আমিন। সাহেব মাসকান দিত না একজন তিয়ে এরকম না রে তো বিদন সাই কেন উনি কেন হই উচ্চাবাজ একবার হন মারহাবা। এবার আয় কিছু হতা হইতে ওনারা শুধু মিলিলে হ্যাঁ হই, ন মিলিলে না হই, ন ভাই হৈ্য গরিতাম নয় মহাব্বত দিতাম আইসিদি। বন্ধুর বাপ মারা গিয়ে যাইবেন না? মানুষ মরলে লাশি বেড়ায় না হংদারা হয় প্রথমে সামরুম দেইলে হয় কেউ আনারা কি হন হন বারান্দা বারান্দা কারণ বিতুর রুমু যেহেতু আর মা বইন কলতা হয় এন্ডা যদি লাশি বেড়াহি বেগুন এন্ডা ডুবিবু জিনিসান ফর্দার খেলা পাবু এটা নারা কেন করি রাহি বেগুন যারা সাই নে আইয়ের সাই যায় তো বন্ধুরে বন্ধু সাইতু গি বন্ধুর বাপ কি হই জোর হন বন্ধুর বাপ কি হই আবার হন বন্ধুর বাপ কি হই এবার বন্ধু অনে যাইয়ারে দেখতে লাগুন দে বন্ধু বাফরে দড়িয়ে রে হাঁদের ও বারে তুই আরে ফালাই তুই আরে ফালাই শব্দ খেয়াল করিবে ওয়া শিক্ষিত মানুষ সকল অনা নাতুন বালা জানন বাংলা গ্রামার তুই আরে ফালাই কেই গুই এবার বন্ধু ফুজার করে দে এক্সকিউজ মি তোর বাপ ফয়জন কিবে কি মিস কল দিয়ে দে হ্যাঁ কিবে কি মোবাইল হ্যাঁ সাইকেল ফালসার ফালসার আচ্ছা ঠিক আছে ও বারে তুই আরে ভালাই তুই আরে ভালাই আরো জোরে তুই আরে ভালাই এবার ইতে যাই ফুসবার দে এক্সকিউজ মি এই তোর বাপ কয়জন তোর বাপ কয়জন দুইজন কে হবো না তোর বাপ কয়জন হদেক আজিও শতানি করিবি নি বেটা
আর বাপ্প মরি গিয়ে তুই আর বাপ্প আর ভালো লাগে তুই আর লো সব দিকে না গা হ তোর বাপ হয়েছ হতে কিয়া তোর তুন যদি লোক বাপ তুন গরি হতে হন্ডে তোর বাপ হতে এই তো এই তো তুই তো হত দে যদি বে এর তো তোর বাপ হয় গেই গু দিবে হন মোকারম বাড়ি ওয়াইজ গরি গেই গুই তার মানে মোকারম বাড়ি এন্ডে এ তুত বাজে বুঝন মোকারম বাড়ি এন্ডে মোকারম বাড়ি এন্ডে তাহলে গেই গু দিবে একজন আছে দিবে একজন এবার হন বাপ হো মাইকুর আওয়াজ যে দুজার মাইকুর আওয়াজ যে দুজার যে জেন্ডে তুনুন তেলে গুন গভীর মানুষ ও বারে তুই আরে ভালাই গেই গই তো গেই বুদি বে যদি তোর বাপ হয় বেড়াই ধরে হাঁদর দিবে হন হদি বেরে আর বাপ তুইবে যদি তোর বাপ হয় গেই গুদি বহন কেসানা ভালাই দিলি তুই কারণ আর এক দূর জানি গেই গুদি বে আছে নয় আছে দিবে গেই গুদ নয় তোর বাপ হন হ হদাম মাতুস জগরম বরি তুই ইয়া বাপ ফয়জান ইয়া বাপ ফয়জান বাপ ফয়জান আর জোর হন বাপ ফয়জান বাপ ফয়জান শর্ম কে হইব না লাগি ফেস এটা হদ রাখ না আগে গোসল করি লই মাথা ঘুরে দিস তুই এবার আসি হদে এবার হ তোর বাপ ফয়জান হদে গে গু দিবে তুই বহন তো না আইবে তো গে গু দিবে বহন তো তোলে খান হান দিবে উল্টো করি কি করি অ বাপ আর ফালাই কিল্লে আসো দে কিল্লে আসো দে আসলে তিন বাবিবের বিষয় দোস্ত আচ্ছা কাহাজ গর যেহেতু মানুষ মারা গেলে রসুল হই দে তাড়াতাড়ি গোসল দাও তাড়াতাড়ি জানাজা পড়ো তাড়াতাড়ি বিদায় দিবল কারণ দিবে তাড়াতাড়ি হার দিবে মানুষ মারা গেলি আল্লাহর মেহমান একখান মাসালা মনত রাখবেন মানুষ ইবে যদি এলাকার সবচাইতে বড় সৌর হয় বাটফার হয় মারা জনের ওয়ান ওয়ারে ইবের বদনাম করণ নিষেধ ইবের বিরোধিতা করণ নিষেধ হারণ আরা যারা জীবিত আরা আল্লাহর মেহমান নয় মানুষ মারা গেলে ওয়ার ওয়ার আল্লাহর মেহমান হয়ে যায় ইবের সম্মান গরম করে সুবহান ইবের নাম ইসলাম ইবের নাম কি ইসলাম আচ্ছা অনারা এন্ডে জানাজা লই যাবার সময় মুদ্দা তাহাতে কি ইউত জোরা হন না মুদ্দা তাহাতে হন দে মুদ্দার সামনে কেউ আনে না দেখুন আনে দে চেয়ারম্যান চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার ইমাম সাহেব মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস সুরাইয়ে 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 ফিরে সুরাইয়ে সাম্মেকা এবার বিধর্মী কলা হদ বুক যে ধর্মত মূল্য এত সম্মান ইবে সারা শ্রেষ্ঠ আর হন ধর্ম অন্য পারে ডর করে হন না সুবাহান আর কেন জোর হন না সুবাহান আল্লাহ হৃদয়ে জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন হুনা বান্দা প্রভুর প্রেমে মন উচ্চ আওয়াজ একবার হন মারহাবা বাপ ফয়জান বাপ ফয়জান গে গুদি বজ্ঞ হতে একখানে হাস করি খবর টবর দিয়ে তারপরে তুললো বৈর খবর টবর দিয়ে রাইরে বসছি হতে ওটা বাপনার বিষয় গে গুদি তাঁ হই আসে দিব তাঁ হই বাপ তাঁর উজ্ঞ আসল বাপ শূন্য আসল বাপ শূন্য আসল বাপ শূন্য এবার ইতেরে আলে মাই উত্তর দে দে তোর বাপ উইবে ন জিবেরে তুই বেড়া ধরে হাইন্দুস ই বল দে বাপর কবার হাই 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 জিবেরে বেড়া দিয়ে হাইন্দু সিবে কবার আর কবার আর মোবাইল নট আর সেম মাদার বোট আর মোবাইল নট আর সেম ক্যাচিং আলাদা মাদার বোট আলাদা তুই জিবেরে ধরে হাইন্দু সবা ইবে তোর বাবর কবার জিবে গেই গই ই বল দি তোর বাপ তো হবরত রাহত দেহারে হতে কবার ওরে মেডিয়ে হাত দেহারে কবার ওরে কবার ওরে হাইলে বাপ ন মরে মনত রাখবেন দেহর মৃত্যু আছে রুর মৃত্যু নাই এবার হ নবী মরানা জিন্দে আরো জোরে আরো জোরে হারণে জিন্দা থাকতে লাগুন তো সোগর হারণে নয় রুর হারণে এবার কোরআনের আয়াত খেয়াল করুন কুল্লু
নাফসিন জাইকাতুল মওত আল্লাহর ওয়াস্তে যদি আরা কোরআন বুঝিত থাকতাম ওয়াল্লাহে হজ্জে না থাকতো আরা কোরআন নিজের মত করে বুঝি দেই বেজার লাগি দেই অনার অনুমতি দিলে দুই একখান হতা হইম হইম না আগে আই গজ্জুম অনাল্লাহ আল্লাহ আগা হনদিন ইল্লা হন হতা হই না তো আই তো শিখে দিবের হন অর্থ নাই ঠিক আছে না